গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এগ টোস্ট রেসিপি, যেটা খুব ইজি এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে আপনারা সবাই কম বেশি ট্রাই করে থাকেন এটা আমি জানি, এবং সবাই খেয়েছে, খুবই ভালো লাগে খেতে। এবং চট জলদি কোনো কিছু হাতের কাছে না থাকলে, যদি বাড়িতে শুধু ব্রেড অ্যান্ড ডিম থাকে, তাহলে অবশ্যই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যেভাবে বানাই সেভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি যেভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে এগ টোস্ট রেসিপি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আপনারা যদি শর্ট ফিল্মে ইন্টারেস্টেড থাকেন, তাহলে টিএসটি দ্য স্টোরি টেলার এই চ্যানেলটায় গিয়ে অবশ্যই একবার ভিজিট করবেন। বেশ কিছু ভিডিওস আছে, সেই ভিডিওসগুলো দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো ভিডিওগুলো সেগুলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না, এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে তারাও দেখে ভিডিওগুলো পছন্দ করতে পারে। এবং আরও নতুন নতুন ভালো ভালো ভিডিওস আসছে, তো সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে একটাও ভিডিও আপনারা মিস না করতে পারেন। তো চলুন চলে যাই আমার রেসিপির দিকে। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রথমে আমি একটা বাটিতে একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, একটা ছোটো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি একটা বেকারির পাউরুটি নিয়েছি, এটা কালো পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছি, এবং বাদ বাকি অংশটাকে চার টুকরোয় ভাগ করে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, একটা ডিম, ডিমটা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন একটা দুটো। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করলাম, যাতে ডিমটা একটু ফ্লাফি হয়। এবার ভালো করে বিট করে নিচ্ছি, ফোর্ক দিয়ে বিট করছি, যাতে ভালোভাবে বিট করা যায়। হয়ে গিয়েছে আমাদের মিক্স করা। এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু সাদা তেল গরম করে তার মিক্সচারটা দিয়ে দিলাম, ডিমের মিক্সচারটা। এবার একটু স্প্রেড করে নেব, পেঁয়াজগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। হয়ে গিয়েছে, এবার আমি পাউরুটিগুলো অ্যাড করছি। দেখে নিন কীভাবে আমি অ্যাড করছি, একটু গ্যাপ রেখে অ্যাড করছি, চারটে একসাথেই আমি অ্যাড করব। এবার এটাকে একটু প্রেস করে দেবো, যাতে একসাথে বসে যায়। মিডিয়াম ফ্লেমে করবেন। এবার আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি, ওলটাতে প্রবলেম হবে না হলে। এবার উল্টিয়েও দিয়েছি, এবার এপিট ওপিট দুপিট ভেজে আমি সার্ভ করে দিয়েছি। তো দেখলেন কত সহজে হয়ে গেল। এবার ওপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু লবণ, এটা অপশনাল, যেটা আপনারা পছন্দ করবেন। আপনারা চাট মশালা ছড়িয়েও খেতে পারেন, আমি যে ভাজা মশালাটা শিখেছি সেটাও ছড়িয়ে খেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেখলেন কত সহজে তৈরি হয়ে গেলো এগ টোস্ট বা ডিমের টোস্ট রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, আমি যেভাবে দেখেছি সেভাবে ট্রাই করে একবার দেখুন কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা যদি নতুন নতুন কোনো রেসিপি শিখতে চান, তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক করে নেবেন, বা ফেসবুক পেজে আমাকে টেক্সট করতে পারেন যে কী রেসিপি আপনারা শিখতে চান, আমি অবশ্যই সেই রেসিপি শেখানোর চেষ্টা করব। আর টিএসটি দ্য স্টোরি টেলার ওই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। তো আজকের মতন এখানেই বিদায় জানালাম, টাটা।